নমস্কার বন্ধুরা, জয়াট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। বন্ধুরা, ইতিহাসের যুগ বিভাজনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কেননা সময়কে তো ওইভাবে বিভক্ত করা যায় না। দেশ বা অঞ্চলকে আমরা যেভাবে খুব সহজেই বিভক্ত করতে পারি একটা সীমারেখা টেনে দিয়ে, যদিও প্রত্যক্ষভাবে দেখতে গেলে বা প্রকৃতভাবে কিন্তু সেখানে মানুষে মানুষের কোনো বিভাজন হয় না, করার চেষ্টা করা হয় মাত্র। আমরা সবাই মানুষ, যে যে দেশেই থাকি না কেন, তবুও তাকে যতটা যেভাবে বিভাজন করা হয় দেশ বা কোনো দেশের সীমানাকে, সময়কে তো সেইভাবে আমরা বিভাজন করতে পারি না। তবু ইতিহাসের সুবিধার্থে বা ইতিহাস পড়ার সুবিধার জন্য কিছুটা বৈশিষ্ট্য অনুযায়ী ভাগ করার চেষ্টা করা হয়, তো যুগ হিসাবে ভাগ করে নেওয়া হয়। এই জন্য ইতিহাসের যুগ বিভাজনটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। আজকের এই পর্বে আমরা ভারতের ইতিহাসের যুগ বিভাজন সম্পর্কে জানতে চলেছি। তাহলে চলুন শুরু করি আজকের পর্ব। যারা আমাদের এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যদি আজকের পর্বটি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে শেষ অবধি সঙ্গে থাকবেন। তাহলে চলুন শুরু করি আজকের পর্ব। বন্ধুরা, ভারতের ইতিহাসে কিন্তু যুগ বিভাজন করা হয় মূলত তার হাতিয়ার থেকে বা মানুষের ব্যবহারের জিনিসপত্র থেকে, অর্থাৎ মানুষ যে সমস্ত দ্রব্য সামগ্রী ব্যবহার করত তা থেকেই কিন্তু সেই যুগটাকে ভাগ করার একটা প্রয়াস করা হয়েছে। যদিও সবটাই কিন্তু একটা আপেক্ষিক বিষয়, কেননা যুগকে তো এইভাবে বিভক্ত করা কখনোই সম্ভব নয়, তবু একটা মোটামুটি ধারণা করে নেওয়া হয়। তো যাই হোক, কি কি ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, একটা মধ্যপ্রস্তর যুগ এবং একটা নব্য প্রস্তর যুগ। আমরা কিন্তু নাম শুনেই বুঝতে পারছি যে এখানে যে বিভাগগুলো করা হয়েছে সেটা সমস্তটাই প্রস্তর যুগ বলা হচ্ছে, অর্থাৎ পাথরের যুগ, ঠিক আছে? অর্থাৎ মানুষের ব্যবহার্য পাথর থেকে কিন্তু যুগটাকে ভাগ করা হয়। মানুষ কোন যুগে কেমন পাথর ব্যবহার করতো, কখনো সে খুব বড় আর ভারী পাথরকে ব্যবহার করতো তার হাতিয়ার হিসাবে, কখনো কিন্তু সে পাথরটা ছোট করে নিতে পেরেছিল, এবং কখনো সেটাকে একটা আধুনিক অস্ত্রের মতো রূপ দেওয়ার চেষ্টা করেছিল। এইভাবেই যুগটাকে কিন্তু ভাগ করা হয়েছে। তো যাই হোক, এরকম প্রথমে রয়েছে কিন্তু প্রাচীন প্রস্তর যুগ বা পুরা প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগের সময়সীমা কিন্তু প্রায় 3 মিলিয়ন বছর বা আনুমানিক 35 লক্ষ বছর, যদিও এখানটা আনুমানিক, আমরা অ্যাভারেজ কিন্তু 30 লক্ষ বছর ধরে নিতে পারি। অর্থাৎ অনেক বিশাল কিন্তু প্রাচীন একটি যুগ, এবং সেটা শেষ হয় কিন্তু আজ থেকে প্রায় 10,000 বছর আগে, অর্থাৎ তার ডিউরেশনটা কিন্তু অনেকটাই বেশি ছিল। সুতরাং এই প্রাচীন প্রস্তর যুগকে কিন্তু 3টি উপপর্বে বিভক্ত করা হয়েছে, বা 3টি ভাগে কিন্তু আবার এটাকেও বিভক্ত করা হয়েছে। এছাড়াও আর যে 2টি যুগ আছে সেগুলো হলো মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ। বন্ধুরা, আজকের এই পর্বটিতে আমরা কিন্তু প্রাচীন প্রস্তর যুগের যে প্রথম ভাগ, অর্থাৎ নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, এটা নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আজকের পর্বে আমরা জানব, পরবর্তী পর্বগুলিতে আমরা পরের যুগগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করি আজকের মূল আলোচনার বিষয়, নিম্ন পুরাপ্রস্তর উপপর্বের বৈশিষ্ট্য। নাম্বার 1, গঙ্গা তীরবর্তী পাললিক ভূমিতে কোনো নিদর্শন পাওয়া যায়নি, ব্যতিক্রম ডায়মন্ড হারবারের নিকটবর্তী দেউলপোতা। নাম্বার 2, পালঘাট অঞ্চলে কোয়ার্টজ পাথরে নির্মিত এই উপপর্বের কিছু কোপানি ও চাচনি আবিষ্কৃত হয়েছে। নাম্বার 3, প্রাচীনতম নিদর্শন কাশ্মীরের পহেলগাঁওয়ের কাছে একটি বড় আকারের ফলক এবং অবিন্যস্ত একটি হাতকুড়াল, অর্থাৎ এখানে কিন্তু ফলক এবং হাতকুড়াল পাওয়া গেছে, ফলকটির এক পিঠে চটা খসানো। নাম্বার 4, পশ্চিম পাঞ্জাবের সোয়ান বা সোহান অববাহিকায় এই উপপর্বের প্রচুর নিদর্শন আবিষ্কৃত হয়েছে। সোয়ান শিল্পের প্রধান বৈশিষ্ট্য একমুখী ও দুমুখী কোপানি। নাম্বার 5, এই উপপর্বে উত্তর পশ্চিম ভারতে কোপানি এবং দক্ষিণ ভারতে হাতকুড়ালের ব্যবহার পরিলক্ষিত হয়। নাম্বার 6, তামিলনাড়ুর অত্তিরম্পক্কম অঞ্চল ও কর্ণাটকের ঘাটপ্রভা নদী অববাহিকায় হাতকুড়াল পাওয়া গেছে। নাম্বার 7, পাথরের গায়ে
বেলনাকার শক্ত হাড় বা কাঠের হাতুড়ির ঘা মেরে পাত খসানোর পদ্ধতিকে সিলিন্ডার হ্যামার টেকনিক বলে। বন্ধুরা, এটা খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য কিন্তু, সিলিন্ডার হ্যামার টেকনিক, পাথরের গায়ে বেলনাকার শক্ত হাড় বা কাঠের হাতুড়ির ঘা, অর্থাৎ শক্ত হাড় কিন্তু তারা ব্যবহার করত পাথরটাকে নিজের প্রয়োজন মতো আকার দেওয়ার জন্য বা আদল দেওয়ার জন্য। এই যে পদ্ধতি, এটাকে সিলিন্ডার হ্যামার টেকনিক বলা হচ্ছে, অর্থাৎ সিলিন্ডারের যেমন শেপ সেই রকম একটা যন্ত্র ব্যবহার করা হচ্ছে বলে। হাতকুড়াল সর্বপ্রথম ফ্রান্সের সেন্ট অ্যাশুল গ্রামে পাওয়া যায় বলে এদের অ্যাশুলীয় শিল্প আখ্যা দেওয়া হয়েছে। নাম্বার 8, কর্ণাটকের গুলবর্গা জেলার ইশামপুর গ্রামে হাতকুঠারের সঙ্গে কোপানি ও চাচনির মতো হাতিয়ারের সন্ধান পাওয়া যায়। নাম্বার 9, শিলাশ্রয় বলতে বোঝায় কিছুটা হেলে পড়া বড় বড় পাথরের ছায়ের ছায়াচ্ছন্ন অঙ্গ। 10, এই উপপর্বে মানুষ কোনো স্থায়ী বসতি করেনি। কৃষির আবিষ্কার না হওয়ায় মানুষকে শিকার ও বনের ফলমূলের উপর নির্ভর করতে হতো। 11, এক স্থানে কিছুদিন বাস করার পর তাদের খাদ্যের ঘাটতি দেখা দিত, ফলে অন্য স্থানে আবার কিছুদিনের জন্য বসতি স্থাপন করত। হাতিয়ার তৈরির উপকরণ, শিকার ও জল সহজে পাওয়া যায় এমন স্থানেই সে বসবাস করত। বন্ধুরা, আজকের মতো এতটুকুই। কেমন লাগলো আজকের এই ছোট্ট পর্বটি অবশ্যই মন্তব্য করে জানাবেন। এখনও আমাদের এ সংক্রান্ত আলোচনা আরও রয়েছে, পরবর্তীতে কিন্তু পার্ট পার্ট আকারে সেগুলি নিয়ে আলোচনা করা হবে। যদি আজকের পর্বটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন বন্ধু বা কাছের প্রিয়জনদের সঙ্গে। আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিও প্রেস করে দেবেন। আর যদি আপনাদের এই সংক্রান্ত আরও কোনো তথ্য জানা থাকে অবশ্যই সেগুলি শেয়ার করতে ভুলবেন না, তাহলে সবারই কিন্তু উপকার হবে বা সবাই এখান থেকে কিন্তু ঋদ্ধ হতে পারবে। আর কোনো জায়গায় যদি আপনার কোনো অসঙ্গতি মনে হয় সেটাও নির্দ্বিধায় জানাতে পারেন, বিষয়টি কিন্তু পর্যালোচনার জন্য রাখা যেতে পারে। তাহলে আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আগামী পর্বে। আজকের মতো বিদায়।